আসসালামু আলাইকুম। আবারও রশনা বিলাসে সবাইকে নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে দুপুরবেলার জন্য আমি দুইটা রেসিপি রান্না করব। মূলত সেই রেসিপি দুইটা শেয়ার করছি, আর সংসারের টুকিটাকি কাজকর্মগুলোই শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমি কী কী রান্না করছি। এখানে দেখতে পাচ্ছেন আমি শাপলা নিয়েছি, শাপলাগুলো আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নেব। আরও নিয়েছি কিছু ছোট মাছ, এখানে পাঁচমিশালি কিছু ছোট মাছ রয়েছে। পেঁয়াজ, কাঁচামরিচ ও রসুন কুচি করে নিয়েছি। অন্যদিকে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হতে হতে আমি শাপলাটাকে রেডি করে নিচ্ছি। শাপলা রান্না করার আগে একটু প্রসেস করে নিতে হয়, আর আমি মূলত মা চাচিদের ছোটবেলা থেকে দেখে আসছি এভাবে করেই কিন্তু শাপলা ভাজি করে থাকে। প্রথমে একটু লবণ দিয়ে শাপলাটাকে মাখিয়ে রাখতে হয়, এতে করে কিন্তু শাপলাটা খুব সফট হয়ে যায়, আলাদা করে আর ভাপে দেওয়ার দরকার হয় না। ভাপিয়ে সিদ্ধ করে নিলে কিন্তু শাপলাটা রান্না করার সময় একদম গলে যায়। দেখতেই পাচ্ছেন আমি লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব। আর যে ছোট মাছগুলো নিয়েছিলাম, এবারে মাছের মধ্যে আমি লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে একটা সাইড করে রেখে দেব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, প্রথমে আমি শাপলাটাকে ভাজি করে নেব। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা ফোড়ন, তারপর পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর শাপলা ভাজির মধ্যে কিন্তু এভাবে একটু জিরা ফোড়ন দিলে শাপলা ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। পেঁয়াজ কুচিটা কিন্তু হালকা একটু বাদামি রং চলে এসেছে, ঠিক এই মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা তেলের সাথে দিয়ে একটু ভেজে এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দেব। আমি এখানে মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা দিয়েও একটু ভেজে নেব। চিংড়ি মাছটা যখন সুন্দর ভাজা হয়ে আসবে তখন দেখবেন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, ঠিক সেই মুহূর্তে আমি এখানে শাপলাগুলো দিয়ে দিচ্ছি। আর এই শাপলাগুলো কিন্তু আমি লবণ মাখিয়ে নেয়ার পরে অনেকটা নরম হয়ে এসেছে, যখন নরম হয়ে এসেছে তখন কিন্তু আমি খুব ভালোভাবে পানি দিয়ে শাপলাগুলোকে ধুয়ে হাত দিয়ে চিপে চিপে পানিগুলোকে নিংড়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। শাপলা যেহেতু লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু পানি দিয়ে ধোয়ার কারণে লবণটা চলে গিয়েছে, তাই আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এক চা চামচের মতো লবণ দিলেই হয়ে যাবে, চিংড়ি মাছে তো লবণ নেই তাই লবণটা একটু দিতে চেষ্টা করবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অন্যদিকে কিন্তু আমার ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, একটা ডাল ঘুটা ঘুটনি দিয়ে ডালটাকে ঘুটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ও লবণ। হলুদের গুঁড়া লবণ দিয়ে আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব ডালটা রান্না করার জন্য। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি ও কিছু রসুন পেঁয়াজ কুচি। এবার আমি শাপলাটাকে অন্য চুলায় বসিয়ে দিয়ে আমি এই চুলায় আরও একটা পাত্র বসিয়ে দেব মাছটা ভুনা করে নেয়ার জন্য। পাত্রটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হতে হতে আমি শাপলাটাকেও একটু দেখে নিচ্ছি। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন শাপলা ভাজির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, এর থেকে সামান্য কিছুটা পানি বেরিয়েছে। আমি এবার চুলার আঁচটা একদম হাই হিটে করে এই পানিটাকে টানিয়ে নেব, এতে করে কিন্তু শাপলাগুলো গলে যাবে না, দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক ভালো লাগবে। এরই মাঝে কিন্তু তেলটাও গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি একটা একটা করে মাছগুলো দিয়ে ভেজে নেব। চেষ্টা করবেন তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর মাছগুলোকে ভেজে নিতে, এতে করে মাছগুলো ভেঙে যেতে চাইবে না, এই টাইপের মাছগুলো কিন্তু একটু নরম হয়ে থাকে। মাছটা ভাজা হতে হতে কিন্তু আমার শাপলা ভাজিটাও হয়ে গিয়েছে, আর
এক সাইডে আমি কিছু মাছ ভেজে নিয়েছি, বাকি মাছগুলো কিন্তু আমি একই রকম করে ভেজে নিয়েছি। সেই একই পাত্রের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি মাছ ভুনা করার জন্য। পেঁয়াজ কুচিটা যখন এরকম একটু কালার চলে আসবে তখন এর মধ্যে আমি সামান্য কিছুটা পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য। এখন এর মধ্যে আমি 1.5 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া ও স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন যে মশলার উপরে তেলটা উঠে এসেছে, সেই পর্যায়ে আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু প্রথমে পানি দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিতে পারেন, পানিটা যখন একটু বলক উঠে আসবে তখনই মাছগুলো দিয়ে দিতে পারেন। আমি আসলে দুই রকম ভাবে রান্না করি। এই তো মাছগুলো দিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1.5 কাপের মতো পানি দিয়েছি মাছগুলো রান্না করার জন্য। পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিট জাল করে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট পরে ভিউয়ার্স আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এরই মাঝে কিন্তু মাছের থেকে ঝোল অনেকটাই টেনে গাঢ় হয়ে এসেছে। আমি এরকম ঝোলটাই রাখতে চাচ্ছি, এর জন্য আমি আর কিন্তু বেশি জাল করব না। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ফ্রেশ ধনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু এই মাছের স্বাদ অনেক গুণ বেড়ে যায়, তবে ধনিয়া পাতা কুচিটা না থাকলে আপনারা কিন্তু এখানে টালা জিরা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এই তো দেখতে দেখতে কিন্তু আমার মাছ ভুনাটাও হয়ে গিয়েছে। ধনিয়া পাতাটা একটু নরম হয়ে এলেই কিন্তু আমি চুলার জালটাকে বন্ধ করে দেব। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে কিন্তু আমি 2টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের 2টা রেসিপি ভালো লেগেছে। তো চলুন এবার রান্নাবান্না শেষ করে যখন নিয়েছি চুলা বা এর আশপাশটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে আছে, অনেকগুলো থালাবাটিও কিন্তু জমে গিয়েছে। এবার আমি সব কিছু এক এক করে ক্লিন করে নিচ্ছি। আমি একটা কিচেন টাওয়াল দিয়ে সুন্দর করে সবগুলো জায়গা একটু মুছে নেব। রান্না করার পরে যদি আমরা এই কাজগুলো করে নেই তাহলে কিন্তু আর আলসামও লাগবে না, রান্না করার সাথে সাথেই কিন্তু এই কাজগুলোকে করে নিতে পারি। আমরা যদি এই কাজটা রেখে দিই তাহলে কিন্তু এই কাজটা করা হয়ে ওঠে না। তাই চেষ্টা করবেন রান্না করার সাথে সাথেই চুলা বা আশপাশটা একটু সুন্দরভাবে মুছে ঝাড়ু টাড়ু দিয়ে রাখতে। এতে করে খুব ভালো লাগবে, খুব ফ্রেশ মনে হবে। তাই চেষ্টা করবেন রান্না করার সাথে সাথে কাজটা করে নিতে। একটু কষ্ট হলেও যদি সাথে সাথে কাজটা করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি উপকার হয়। এই তো চুলাটাও কিন্তু মুছে নিয়েছি। এবার আমি যে সিঙ্কের পাশে যে জায়গাটা রয়েছে, থালাবাটি যেখানে আমি পরিষ্কার করি, সেই জায়গাটাকেও একটু মুছে নিয়েছি। আর ভিউয়ার্স, আমি পুরোটা ভিডিও আর শেয়ার করছি না, এতে করে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি এই থালাবাটিগুলো কিন্তু অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এবার দেখুন আমার রান্নাঘর বা সিঙ্কের আশেপাশে পুরোটাই খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়ে গিয়েছে। থালাবাটিগুলো যখন পানি ঝরে যাবে তখন কিন্তু আমি সবগুলো ঠিক জায়গা মতো রেখে দেব। ভাতটাও কিন্তু ফাঁকে আমি রান্না করে নিয়েছি, আর টেবিলে কিন্তু আমি আমার খাবারগুলোকেও সার্ভ করে দিয়েছি যা যা রান্না করেছিলাম। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। ডালটাও কিন্তু আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন ছোট বাটিতে এখানে আমি শুকনো মরিচ, বাগার বলে এটাকে, মরিচটাকে ব্লেন্ড করে মশলাপাতি দিয়ে তারপর তেলের মধ্যে এটা বাগার দিলে অসম্ভব মজার হয় খেতে, গরম ভাতের সাথে এক টুকরো লেবু দিয়ে। আপনাদের যদি এই রেসিপিটা দেখতে ইচ্ছে করে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব রেসিপি আকারে আপনাদের মাঝে উপস্থাপন করতে।
তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।